সবাইকে আসসালামু আলাইকুম। আপনি দেখতে পাচ্ছেন আনলিমিটেড এক হৃদয়। তো বন্ধুরা, আজকে আমরা খুব একটা দুঃখের বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে টিকটক ভিডিও বাংলাদেশে কেন বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, টিকটক ভিডিও বাংলাদেশে কেন বন্ধ হয়ে যাচ্ছে সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা জানেন যে ইন্ডিয়াতে কিন্তু এক সপ্তাহ আগে কিন্তু টিকটক ভিডিও বন্ধ হয়ে গেছে, মানে টিকটক ব্যান করে দিয়েছে টিকটক কোম্পানি। ইন্ডিয়াতে আর কখনো টিকটক আর চলবে না বন্ধুরা। তো ইন্ডিয়ার কিন্তু এদের ফল পেয়ে গেছে, এখন আবার শুরু হয়েছে বাংলাদেশে টিকটক ব্যান হয়ে যাবে, মানে টিকটক আর বাংলাদেশে চলবে না। তো কেন চলবে না টিকটক ভিডিও, এই বিষয়ে আজকে আলোচনা। তো দেখতে থাকুন আনলিমিটেড এক হৃদয় এবং আমিও আপনাদের সাথে আছি হৃদয়। বন্ধুরা চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথম টপিক হচ্ছে কেন টিকটক ভিডিও বন্ধ হয়ে যাচ্ছে। আজকাল দেখা যাচ্ছে যে অনেক ছোটো বয়সের ছেলেমেয়েরা টিকটকের লাইভে এসে যা কিছু দেখাচ্ছে সেটা সীমার বাইরে, নিজেকে তারা বিরত থাকে না, কারণ তারা লাইভে এসে নিজের দেহকে বিবাদ মানে দেখা দিচ্ছে, আর কি বলবো, তাদের সব কিছু দেখা দিচ্ছে লাইভে এসে। এবং তাদের আবার দেখা যাচ্ছে অনেক ছোটো ছেলে মেয়ে পড়াশোনা ছেড়ে টিকটকের পিছনে লেগে যাচ্ছে, ফলে তাদের ভবিষ্যৎ কি নষ্ট হচ্ছে। নষ্ট হওয়ার ফলে তাদের পড়াশোনা কিন্তু তাদের পিছিয়ে যাচ্ছে এবং তাদের পড়াশোনা নষ্ট হচ্ছে। তো এই চিন্তা ভেবে টিকটক কোম্পানি বাংলাদেশ থেকে এডি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। তো আরেকটা কথা না বললো নেই, সেটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে মেয়েরা ছোটো বড় মেয়েরা তাদের জামা কাপড় বা উলঙ্গ হয়ে টিকটকের লাইভে এসে তাদের টিকটক ভিডিও করছে এবং টাকা ইনকাম করছে। সমাজের কথা ভেবে টিকটক কোম্পানি সিদ্ধান্ত নিতে গ্রহণ করেছে, বা ইন্ডিয়াতে কিন্তু এখন টিকটক আর চলে না। তো টিকটকের ভিডিও চলবে একটা আমি আপনাদের গ্যারান্টি দিতে পারি। তো আপনি টিকটকটা এখন ইনস্টল করে রাখুন, এবং টিকটক যদি আপনি প্লেস্টোরে নামান আবার, তার টিকটক আর চলবে না। সবকে ধন্যবাদ, সাবস্ক্রাইব।